টাটা, আবার কবে দেখা হবে। দিন আসে দিন যায় আমার আশায়, দিন গুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। ভালো লাগে না কেন জানি না। हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय न्यू वीडियो। तो आज के हे रविवार, आज के एखो पर्त एखने आर का खाची चप मुड़ी आलू लंका पेज यही सब और माँ एन धुच्चे माँस। तो आज के वीडियो एखन थे देखते देखो और कि बोलब, आज के बाड़ी चले जाब बिकला। तो चलो देखो मामा सूज देखो। देखते पेले कि जानी ना, फोन एम कर देखिए। तो चलो खे नहीं तर तुम्हारे साथ कथा हे, देखते थको। बापी एखाने माँस कषे देखो, और हमारे बाड़ीते माँस हमले बापी करे, दारुण दारुण करे फ्रेंड्स। और कषा दिए बोन खाब एखन। এখন বাজে 12:05, এখন আমার স্নান করা হয়নি। তো এবার আমি স্নান টান করবো। মা এখানে রান্না করছে, মা উঠে চলে গেল, মা রান্না করছে। তো দেখো মা এখানে রান্না করছে, আর মাংস, তারপরে ঢেঁড়সের ঝাল, কলমি শাক ভাজা, ভাত, আর কিছু নয়। তো 12:05 বাজে, এখনো জানা হয়নি, স্নান টান করেছে, তারপর তোমার সাথে কথা বলবো। কালকে স্নান করার সিঁদুর শুধু ভুলে যাই, যাক তো দেখাই যাবে। আমি তো মাংস দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে, আর তো স্নান টান করে আছি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর এখানে কি সুন্দর ফুল হয়েছে, তাকে ফুলটা যেদিন যাই সেদিন হয়েছিল, বাট যেদিন যাই সেদিন হয়েছিল, সেদিন আর দেখাইনি, দেখাতে ভুলে গেছি। আর বেশ ভালো লাগছিল ফুলটা। আর বাপি ওখানে সাইকেল বাগাচ্ছে। আমার সাইকেলটাই বাগাচ্ছে। তো চলো স্নান টান করেছে, তারপর তোমার সাথে বাগাচ্ছে। স্নান করে এলাম, আসার পর আর কালকে ট্রেন থেকে দিলকুশ এনেছিলাম, দিলকুশ খাচ্ছি। এই যে মানে আমি কি বলবো, সবারই ফেভারিট আমার মনে হয়। আর আমি তো খাই, আমার খুব পছন্দের জিনিস একটা। আর তোমার হচ্ছে দেখো দিলকুশ খাচ্ছি, রন সরি বাপি আমার ওপর খুব রেগে গেছে ফ্রেন্ডস। কেন বলো তো, আমার সাইকেলটা তো মানে আমার বর নিয়ে কাজে যায়, ওনার সাইকেলটা মানে যত্ন করে না, মোছে না। আর আমার বাপি তো সাইকেল বাগায়, মানে আমার বাপির আগে সাইকেলের দোকান ছিল, তারপরে হাওড়ায় কাজ করে এখন। আর কাজ মানে কি বলবো, এখনও সাইকেল বাগায়, একটা দুটো বাগায় যে মানে যারা দিয়ে যায়। আর স্কুল থেকে যে সাইকেলগুলো দেয় না সরকার থেকে, ওই সাইকেলগুলো বাগায়, মানে ভালো, একবার বাগালে না তোমার অনেক দিন টিকবে। যেমন তো খুব রেগে গেছে, কারণ আমার সাইকেলটা যত্ন হয় না, খারাপ হয়ে গেছে, তাই জন্য আমি বলেছি দেখে দিতে, তাই জন্য ভয় আর ওইদিকে যেতে পারিনি, নাহলে ওইদিকে গিয়ে দেখাতাম তোমাদেরকে, ঠিক আছে। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। স্নান টান করে এলাম, একটু চুল টুল আঁচড়াই, তারপরে ওকে। তো দেখতে থাকো ফ্রেন্ডস, আমি তো ঘুমিয়ে পড়েছিলাম। দেখো বোন বাড়ি চলে যাচ্ছে, আর আমিও চলে যাব, একটু দেরি হবে, 5:30, আর বোন চলে যাচ্ছে। আর দেখো টাটা, আবার কবে দেখা হবে জানি না। তো চলো দেখো চলে যাচ্ছে, দিদি মানে ঠাকুমা একটু এগিয়ে দিতে গেল, আমাকে ঘুমিয়ে পড়েছিল, আমাকে ডাকলো, আর তো এগিয়ে দিতে গেল। ও একা একা যাবে, কোনো ব্যাপার না, কোনো মানে ভয়ের কোনো ব্যাপার নেই, ট্রেনে করে যাবে। তো একটু এখান থেকে ধরো গাড়িতে যাবে, ওখান থেকে ট্রেন ধরবে, তারপর ওদের ওখানে নেমে পড়বে, এমন দাদা। তো চলো আমার
আমার পাল্লা, আবার আমি একটু পরে বেরোবো, একটু দেরি করে বেরোবো, চলো আবার পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমি ছাতা না নিয়েই বেরিয়ে পড়েছি, এতটা দাঁড়ুড়ো করে, তার উপরে বৃষ্টি পড়ছে। দেখো সাইকেল নিয়ে যাচ্ছি, তো কিছু করার নেই, তাতে যেতেই হবে। আর কাল হলো আমাকে সেই একাই যেতে হতো, আজকে তবু আমার বর কিছুটা আসতে পারবে, চলো বাড়ি গিয়ে একেবারে কথা হবে। দেখো ফাঁকা রাস্তায় বৃষ্টি পড়ছে, মানে অতটা জোরে পড়ছে না, বাট আমি ভিজে যাচ্ছি, দেখতে পাচ্ছ, সাইকেলে করে যাচ্ছি, হাঁপিয়েও গেছি, খুব তাড়াতাড়ি এসেছি ফ্রেন্ডস। আর কিছুটা বাকি আছে, ও আসবে, জানি না ও এখন কোথায়। চলো কতটা মেঘ করে গেছে, ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর তোমরা লক্ষ্য করো একটু, দেখো আমি কতটা গাল হয়ে গেছি, আমি এখানে যে বুঝতে পারছি অনেকটা, সত্যি বলছি, মুখটা তোমরা দেখো অনেকটা কালো হয়ে গেছি। আর তো এই সব কি বলবো ফ্রেন্ডস, বুঝলাম এবার। তো আসার পর আমি কি কি করলাম তোমরা একটু এক ঝলকে দেখে নাও, এক ঝলকে দেখবে, বাট আমি করেছি অনেকক্ষণ ধরে, ঠিক আছে, তো দেখে নাও। আমি এসে দেখি না, ঘর অগোছালো হয়ে পড়ে আছে, বিছানার চাদর, জামা কাপড় এদিক ওদিক সেদিক সব ওলট পালট হয়ে পড়ে আছে। তো এসেই আমার না খুব মাথা গরম হয়ে গেছে, এমনভাবে পড়ে আছে, তো আমাকেই তো সব গোছাতে হবে ফলো ফ্রেন্ডস। আর মাথা গরম করলে কি হবে, মানে শ্বশুরবাড়ি তো যার কাজ তাকেই করে নিতে হবে, আর করার কেউ নেই। তো এসে আমি বিছানার চাদরটা পাল্টালাম, তারপরে ওর জামা প্যান্ট সব গোছালাম, তারপরে ঝাঁট দেওয়া, মোছা, সব 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 কাজ, অনেক সময় লেগেছে ফ্রেন্ডস, অনেক, কত জামা কাপড় ছিল সব গোছালাম, অনেক সময় লেগেছে। সব কিছু করার পর তারপরে রেস্ট নিয়েছি, তারপর অনেকদিন পরেও একটা বিয়েবাড়ি পেলাম, তো রাত্রির বলে তেমন খাওয়া দাওয়া করিনি, দিনের বেলা হলে জমি এনজয় করতাম, তার মধ্যে আবার বৃষ্টি পড়ছিল, তাই ভালো এনজয় করতেই পারিনি। তো যদি না বৃষ্টি হতো খুব এনজয় করতাম, আর দিনের বেলা হলে বিশাল এনজয় করতাম, বাট রাত্রি হয়ে গেছে বলে না বেশি এনজয় করতে পারিনি। তার উপরে তো শরীরটা একটু ঠিকঠাক রাখতে হবে, তাই না, যদি খাওয়া দাওয়া করে কোনো প্রবলেম হয় আর হয় সেই জন্য। তো ঘরপর ঝাঁট দিয়ে ঘরপর মুছে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হঠাৎ ভাবছো যে আমরা কোথায় যাচ্ছি, তো আমি বাড়িতে এসে বিয়ে বাড়ির জন্য রেডি হয়ে গেছি, মানে এখন তো তবু 9:30-10 বাজে, যাই তো আমার কেমন লাগছে দেখো, নর্মাল সাজ, আর এখন সিম্পল খোঁপা করেছি, কানটা পরেছি, টিপ পরেছি, ব্যাস এইটুকুই। ফোনটা পড়ে যাচ্ছিল, এই দেখো পিঠটা দেখাতে পারবো না, যাই হোক তো চলো দেখা যাক কি হয়, প্রচন্ড বাইরে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে বিয়ে বাড়ি, চলো দেখো। বিয়ে বাড়িটা হচ্ছিল কাকিমাদের বাড়ি, আর তোমরা তো জানো কাকিমাদের বাড়ি আমাদের পাশে, তো ফুচকাও খাচ্ছিলাম জলে ভিজে ভিজে। ভিডিওটা এই পর্যন্তই থাকলো, টাটা বাই বাই, বিয়ে বাড়ির খাবার সাবস্ক্রাইব করে দেবে, টাটা।